অভিনয়ের আগে তো তুমি নাচ শিখেছো, সেটার কথা বলবে কবে তুমি নাচের শিখতে গেলে? আমি তখন ক্লাস ওয়ানে পড়তাম, 9 to 1-এ। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি নাচের ক্লাসে আমাকে ভর্তি করে দিয়েছে, খুবই মজার ছিল। আসলে হয়েছে কি, আমি ছোটবেলায় যখন স্টেজে মামুনি প্রচুর নাচের অনুষ্ঠান বা অনেক অনুষ্ঠান দেখাতো, তখনই স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে নাচ করব। তো ভর্তি করিয়ে দেওয়ার পরে আমি খুবই মজা পাচ্ছিলাম যে হাত পা ছুটতে হবে, মাথায় দেখাতে হবে। আমাদের, আমি ভর্তি হয়েছিলাম মণিপুরিতে, প্রথম মানে 6-9-টে ভর্তি হয়েছিলাম, প্রথম ক্লাস ছিল আমার মণিপুরি, তামান্না রহমান আমার ক্লাস নিয়েছিলেন। তো খুবই এক্সাইটেড ছিলাম তখন। প্রথম পারফরমেন্সের কথা বলবে নাচে? আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমি স্কুল থেকে একটা নাচ করেছিলাম এবং কোরাস ছিল, 20 জনের মতো বাচ্চা, আমরা কোরাস একটা নাচ নাচবো। তো আগের দিন রাতে, আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আগের দিন রাতে আমার 103 ডিগ্রি জ্বর চলে এসেছিল, যদিও আমরা কোরাস এবং আমাকে ঠিক মতো দেখাও যাবে না। তারপরও আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আমি আমার 103 ডিগ্রি জ্বর চলে এসেছিল। তারপর তো তুমি অভিনয়ে এসে গেলে, অভিনয়ের প্রথম পারফরমেন্সের কথা বলবে, কোথায় সেটা ছিল? টিভিতে অভিনয়? হ্যাঁ, অভিনয়ের মাঝে মাঝে আমি মডেলিং করেছি কিছু, স্টেজে পারফরমেন্স করেছি, আমি র‍্যাম্প শোতে কোরিওগ্রাফিও করেছি আমি অনেকদিন। তো অভিনয় যখন প্রথম করলাম, একটা ব্যাপার তো ছিলই, সেটা হচ্ছে ক্যামেরা ভীতিটা ছিল না, যেহেতু তুমি জানো নাচের মধ্যে একটা সুবিধা থাকে। তারপরে স্টেজে অনেক শো করেছি, র‍্যাম্প শো করেছি, ইভেন একটা তো এক্সপিরিয়েন্স ছিলই। বিপ্রতীপের প্রথম আমি অভিনয় করি, বিপ্রতীপ সেকেন্ড পার্টে, সেলিম ভাইয়ের। তো খুবই এক্সাইটেড ছিলাম, কখন শুটিং করছি বা কখন আড্ডা মারছি, এটা একটা খুব মজার ব্যাপার ছিল। চিটাগাংয়ের রাস্তায় পুরো ট্রেনে আমরা শুটিং করতে করতে যাই। প্রথম যখন এই প্রস্তাবটা পেলে অভিনয়ের, কেমন লেগেছিল তখন? আমি আসলে জানতামই যে আমি বড় হয়ে এমন কিছু হব যে সবাই আমাকে আলাদা করে চিনবে, ছোটবেলা থেকেই জানতাম। আমি অনেক জায়গায় এই গল্পটা করি, আমি এখানেও করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন মামুনি একদিন আমাকে নিয়ে মার্কেটে গিয়েছে, তো অনেক হাঁটাচ্ছে, অনেক হাঁটাচ্ছে, আমি খুবই বিরক্ত হচ্ছি। তারপরে আমি বলছি যে মামুনি তুমি কি জানো, তুমি ভবিষ্যতের স্টারকে নিয়ে এত কষ্ট দিচ্ছ। তো ছোটবেলার স্বপ্ন তাহলে বলছো, এটা তো ভালো এক ধরনের এইম ইন লাইফ, একদম একদম জায়গা বলতে জায়গা। আমার আমার যেই জায়গাটায় ভিশন ছিল, সেই জায়গায় যখন আমি আমি জানতাম যে আমি অভিনয় করব, কিন্তু কোন পথে কার সাথে আমি জানি না। তো সেলিম ভাই একটা পত্রিকায় আমার ছবি দেখে, সেই পত্রিকার সাংবাদিককে বলল যে, অনন্যা পত্রিকায় আবু সুফিয়ান ভাইকে বলেছিল যে, এই মেয়েটাকে আমার অভিনয়ে নিব। তো আমি তখন আমার মুখে অনেক ব্রণ হতো, আমি বলতাম যে ভাইয়া আপনি আমাকে পছন্দ করবেন না। বলে যে না, তোমার সাথে আমার আমার উচ্চারণটা ভালো ছিল বলে সে আমাকে খুব বেশি পছন্দ করেছিল। স্ক্রিনে যখন প্রথম দেখলে কেমন লেগেছিল নাটকে? অনেক ভালো লাগছিল, মানে ফোন SMS করে আমি আসলে একদম জাতিকে একদমই দুর্বিষহ করে তুলেছিলাম। সবাই আমাকে দেখো, প্লিজ দেখো, আমাকে দেখা যাচ্ছে, খুবই এক্সাইটেড ছিলাম। প্রথম যখন পুরস্কার পেয়েছিলেন, ছোটবেলায় হবে হয়তো, কেমন ফিলিংসটা ছিল? হ্যাঁ, ওইটা খুব ভালো। আমি আমার সিনেমার জন্য প্রথম পুরস্কারের কথাই গল্পটা তাহলে বলি। আমি আয়নার জন্য প্রথম মেরিল প্রথম আলো সমালোচক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাই। আমি 2006 এটা রিলিজ হয়েছিল, 2007 আমি পেয়েছিলাম। স্টেজে উঠে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি কি বলছিলাম না বলছিলাম আমার কিছু মাথায় ছিল না। এবং আমার তখন মাত্র মুরাদের সাথে কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, কিন্তু তখন আমরা সংসার করা শুরু করলাম, তো সংসারের একটা এক্সাইটমেন্ট তো ছিলই। তো সবাইকে ধন্যবাদ দিতে দিতে আমি বললাম যে আমার নতুন হাজবেন্ডকেও অনেক অনেক ধন্যবাদ। এবং এটা বলার পরে আমি আসলে আমি বুঝতে পারছিলাম না, কারণ আমি এত এক্সাইটেড ছিলাম, আমি এত কাঁদছিলাম স্টেজে উঠে, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ভুল বললাম। তো রাজীব ভাই এদিক থেকে দুষ্টামি করছে যে নতুন হাজবেন্ড মানে তোমার আগে কয়টা ছিল। আফজল ভাইও সেটা নিয়ে অনেক দুষ্টামি করছে, না না ও তো আসলে ও আসলে এমনি বলছে। আমি আসলে বুঝতে পারছিলাম না কেন অডিয়েন্স হাসছে এবং ওরা কি বলছে, আমি কিছু বুঝতে পারছিলাম না। পরে আমি নামার পরে বুঝলাম যে আমি খুব বোকার মতো একটা কথা বলেছি, নতুন হাজবেন্ড। এবং মিডিয়াতে এখনো মুরাদকে নতুন হাজবেন্ডই বলে, নতুন হাজবেন্ড। আচ্ছা, একটু আগে বলছিলে যে তুমি ক্যাটওয়ার্ক করেছো, প্রথম যখন স্টেজে উঠে মডেল হলে ক্যাটওয়ার্ক করলে কেমন লাগলো? আমি অভিজ্ঞতাটা কি ছিল, নাচ করতে করতেই আমাকে একটা ভাইয়া বললো যে তুমি তো অনেক লম্বা আছো, ক্যাটওয়ার্ক করতে পারো। তো এটাও একটা খুব মজার ব্যাপার যে আমি নর্মালি হাঁটছি, কিন্তু আমি একটা জিনিস ক্যারি করছি, আমি হ্যাঙ্গার হিসাবে আসলে হাঁটছি। এটা অনেক এক্সাইটমেন্টারি একটা জায়গা ছিল, আমি খুবই মজা পেয়েছি। আর মানে
খুব মজার একটা ব্যাপার হয়েছে যে এটার সাথে সাথে আমার কস্টিউম সেন্সের যে একটা সেন্স এটার সাথে সাথে, এবং তখনই আমার সব মানে অনেক সময় অনেক কস্টিউম পরে আমার মনে হতো, ড্রেস পরে, যে কেন আমি এইটা পরে হাঁটছি, মানে এটা পরে কেন স্টেজে হাঁটতে হবে, সো আমি এর থেকে ভালো ডিজাইন করতে পারি। তখন আমার মধ্যে একটা সূক্ষ্ম ব্যাপার ক্রিয়েট হয়েছিল, আমি 98 থেকে স্টেজে হাঁটি, যে আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হব এবং ফ্যাশন ডিজাইনিং এ পড়বো। সেই স্বপ্নই এখন পূরণ করছি, আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তো তুমি একদম ছোটবেলা থেকেই কোথায় যাবে কি করবে এটা একদম ঠিকঠাক ছিল। মানুষের তো অনেক স্বপ্নই থাকে, এটাই তোমার প্রথম স্বপ্ন ছিল? একমাত্র স্বপ্ন ছিল যে আমি আকাশে উঠবো এবং সবাই আমাকে দেখবে।